ড্রেসিং গাউন, চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে চুরুট, পুরনো সাদা কালো ছবির গম্ভীর রাশভারী বাবা চরিত্রের কথা মনে পড়লেই একেবারে প্রথমে যার কথা মনে পড়ে তিনি হলেন চরিত্রাভিনেতা কমল মিত্র। মনে পড়ে দেয়ানেয়া ছবির নায়ক উত্তম কুমার ও নায়কের পিতার ভূমিকায় অভিনয় করা কমল মিত্রের সেই দ্বৈরথের কথা। পর্দায় তাকে যেমন দাপুটে লাগত, বাস্তবেও ছিলেন ততটাই আদর্শবান ও দাপুটে। কোনো মতলববাজ মানুষকে দেখলেই চোখে আগুন আর মুখ দিয়ে ছুটত অনর্গল গালাগাল। তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কেন এত গালিগালাজ করেন। উত্তরে তিনি বলেছিলেন, আমাদের মনের মধ্যে যে নিত্যদিনের ক্লেদ জমে সেগুলো বার করার জন্য করি, এতে শরীর মন দুই ভালো থাকে, আর আমি তো বীররসের অভিনয় এই জন্যই ভালোবাসি। তারই রুদ্ররূপের একটা ঘটনা বলি। তখন স্টার থিয়েটারে অভিনয় করতেন তিনি। সেই সময় তিনজন অভিনেত্রী, তারা ওই থিয়েটারেই ছোট ছোট রোলে অভিনয় করতেন, দেখা করতে এলেন। একজন ব্যক্তি তাদের খুবই বিরক্ত করছিল। কমলবাবু তো প্রথমে তাদের তিনজনকেই ধমক মারলেন, এখন কেন এসেছিস, মাখামাখি করার সময় খেয়াল ছিল না? তিনজনের মধ্যে একজন উত্তর দেন, আমরা কিছু করিনি কমলদা, মাসখানেক আগে উনি এসে বললেন উনি একটা থিয়েটার গ্রুপ খুলবেন, আমাদের ভালো ভালো রোল দেবেন, তাই ওকে খাতির করতাম। আরেকজন জানালেন, লোকটির মতলব খারাপ, আমাকে ওর সাথে দীঘা যেতে বলেছেন, আর এই কথাটা কাউকে বলা মানা, ওর প্রস্তাবে রাজি হলেই নায়িকার রোল পাবো। ব্যাপারটা বোঝা হয়ে গেলে কমলবাবু অভিনেত্রীদের ফেরত পাঠিয়ে দিলেন, বলে দিলেন সেই ব্যক্তি এলে তাকে যেন জানানো হয়। লোকটি যথারীতি এলো। অভিনেত্রীদের বদলে এবার তার মুখোমুখি হলেন কমল মিত্র। আপনি থিয়েটার করবেন? লোকটি যথারীতি ঘাবড়ে গিয়ে তোতলাতে লাগলো, হ্যাঁ মানে না মানে হ্যাঁ, এক ধমক দিলেন কমলবাবু। আর মানে মানে করতে হবে না, বোঝা গেছে আপনার মতলব, দীঘা ঘুরতে যাওয়ার ইচ্ছা না? ওরে আমার ফতো কাপ্তান, থিয়েটারের মেয়েরা খুব সস্তা না, ফের যদি কোনোদিন এ তল্লাটে দেখি মেয়েরে খাল খিঁচে দেব, উল্লুক পাজি ছুঁচো কাতাকার, দূর হ। এমনই ছিলেন কমল মিত্র, একেবারে স্পষ্ট বক্তা। 1912 সালের 9ই ডিসেম্বর কমল মিত্রের জন্ম হয়েছিল বর্ধমান শহরে। পিতামহ জগৎবন্ধু মিত্র ছিলেন নামকরা চিকিৎসক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুরোধে যিনি হুগলি জেলার চাঁদড়া গ্রাম থেকে এসে বর্ধমানে প্র্যাকটিস শুরু করেন, তাঁর খ্যাতি এতটাই ছড়িয়েছিল যে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ভারতে এসে তাকে দরবারি মেডেল প্রদান করেছিলেন। পিতা নরেশচন্দ্র মিত্র ছিলেন প্রখ্যাত আইনজীবী ও বর্ধমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। কমল মিত্রর পড়াশোনা বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল ও কলেজে। ছাত্রাবস্থা থেকেই বর্ধমান ও তার আশেপাশের শহরে অ্যামেচার নাটক দলে অভিনয় করতেন। তিনি ছিলেন ওই অঞ্চলে স্টার অভিনেতা। বিভিন্ন দল তাদের হয়ে নাটক করার জন্য তাকে সাদরে নিয়ে যেত। কলেজ পাশ করার পরই চোখের অসুখে তার পিতা নেত্রহীন হয়ে পড়ার জন্য কমল মিত্রকে চাকরির সন্ধানে বেরোতে হয়। তখন তিনি আর্মিতে নাম লিখিয়েছিলেন, কিন্তু পরিবারের আপত্তিতে সে চাকরি তার করা হয়নি। তিনি বর্ধমানে সরকারি কালেক্টরেটেই চাকরি পান, মাইনে তখন মাসে 55 টাকা। দীর্ঘ 11 বছর এই চাকরি করলেও চাকরি স্থায়ী হয়নি তার। কমল মিত্র অ্যামেচার নাটক দলের হয়েও অভিনয় চালিয়ে যেতে লাগলেন। এইরকমই একদিন আসানসোলের ব্যারেট ক্লাবে আলমগীর নাটকে জয়সিংয়ের ভূমিকায় অভিনয় করছিলেন। দর্শক আসনে ছিলেন উপবিষ্ট তদানীন্তন এসডিও ম্যাক ইনান্ডে সাহেব। তিনি তার অভিনয়ে মুগ্ধ হয়ে তাকে কলকাতা গিয়ে থিয়েটারে অভিনয়ের পরামর্শ দেন। কথাটা তার মনে ধরে। এখন কলকাতার দর্জিপাড়ায় থাকতেন কমল মিত্রের দিদি ও ডাক্তার জামাইবাবু। জামাইবাবুর সাথে বন্ধুত্ব ছিল সেই আমলে নামকরা অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের। সেই সুবাদে দুর্গাদাসবাবুর সাথে দেখা করেন কমল মিত্র কাজের আশায়। সেই সময় মুক্তি পেয়েছে দুর্গাদাসের কপালকুণ্ডলা। কমল মিত্রের অভিনয়ের ইচ্ছা শুনে তিনি তাকে এক প্রকার নিরুৎসাহী করেছিলেন। তিনি বলেছিলেন,
অভিনয়ের জগৎ ভদ্র সন্তানদের জন্য নয়, আমার উপায় নেই তাই পড়ে আছি, এখানে ইজ্জত নেই। কিন্তু কমল মিত্র তাতে হতাশ বোধ করেননি এবং নিজেকে আরও উন্নত করতে মন দিয়েছিলেন। বর্ধমানের দামোদর নদী তীরে চলে যেতেন, চিৎকার করে সংলাপ বলা অভ্যাস করতেন, এভাবেই মঞ্চ অভিনয়ের জন্য নিজে প্রস্তুতি নিতে থাকতেন। বর্ধমান কালেক্টরেট অফিসের কমলবাবুর সহকর্মী ছিলেন কবি কনক মুখোপাধ্যায়। তার মাধ্যমে ভারতলক্ষ্মী স্টুডিওর চিত্র পরিচালক গুণময় বন্দ্যোপাধ্যায় ও সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সাথেও পরিচয় হয় কমল মিত্রের। পরিচয় হয়েছিল বিখ্যাত পরিচালক দেবকী বসু এবং নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর সাথেও। কমলবাবু এই দুজনেরও স্মরণাপন্ন হয়েছিলেন অভিনেতা হবার উদ্দেশ্যে। কমল মিত্রের প্রথম ছবি 1943 সালে গুণময় বন্দ্যোপাধ্যায় পরিচালিত নীলাঙ্গুরীয়। এই ছবিতে ছিল তার এক লাইনের ডায়লগ, নায়কের টেবিলে গিয়ে বলতে হবে, আপনি তো মশাই একটি বর্ণচোরা আম। এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন বিনা পারিশ্রমিকে। পারিশ্রমিক প্রথম পেয়েছিলেন দেবকী বসু পরিচালিত প্রথম হিন্দি ছবি রামানুজে অভিনয় করে। এখানেও একটিমাত্র সংলাপ ছিল, মুঝে বাপ কে জিয়ে মহারাজ মেয়ে নেহি জানতা। এই সংলাপ বলতে বলতে ধীরাজ ভট্টাচার্যের হাতে চাবুক খেতে হবে। পরে অবশ্য এই ধীরাজ ভট্টাচার্যেরই পিতার ভূমিকায় অভিনয় করেন সতী ছবিতে। রামানুজের পরে করেন দেবকী বসু পরিচালিত কৃষ্ণলীলা। রাধিকারূপী কানন দেবীর পিতা বিশ্বভানুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ওই সময় দেবকীবাবু কমল মিত্রকে বলেছিলেন, আপনি কখনো নায়ক চরিত্রে অভিনয় করবেন না, মানাবে না, আপনি চরিত্রাভিনয় করবেন। এর পরবর্তীটিও হিন্দি ছবি, দেবকীবাবুরই সড়ক সে সুন্দর দেশ হামারা। এই ছবিতে অভিনয় সূত্রেই কলকাতার থিয়েটারে বড় অভিনয়ের সুযোগ পেয়ে গেলেন তিনি। এই সড়ক সে ছবিতে অভিনয় করেছিলেন বিপিন গুপ্তা। তিনিই আবার একই সময়ে স্টার থিয়েটারে করছিলেন টিপু সুলতান নাটকের মুখ্য ভূমিকা। সেই বিপিনবাবু নিয়ে গেলেন কমল মিত্রকে মহেন্দ্র গুপ্তর কাছে। মহেন্দ্রবাবু হলেন স্টার থিয়েটারের নাট্যকার, নির্দেশক ও সর্বাধ্যক্ষ। টিপু সুলতান নাটকে গুরুত্বপূর্ণ রোল পেলেন কমলবাবু। পারিশ্রমিক মাসে 50 টাকা, আর সেই অভিনয় করতে গিয়েই সরকারি চাকরি ছাড়লেন কমল মিত্র, সেটা 1944 সাল। তবে তার ভাগ্য খুলে যায় যখন টিপু সুলতানের নাটকের মুখ্য অভিনেতা বিপিন গুপ্ত বোম্বে চলে যান। সাইড রোলের পরিবর্তে একেবারে মুখ্য ভূমিকায় তাকে সুযোগ দেন মহেন্দ্র গুপ্তা। টিপুর ভূমিকায় তার অভিনয় প্রশংসা পায়। নাটকের পাশাপাশি তিনি অবশ্য ছবিতেও অভিনয় চালিয়ে যাচ্ছিলেন। সুকুমার দাশগুপ্ত পরিচালিত 7 নম্বর বাড়িতে অভিনয় করেও প্রশংসা পেয়েছিলেন। এই ছবিতে তাঁর লিপে গাওয়া হেমন্ত মুখোপাধ্যায়ের গান ফেলে আসা দিনগুলি মোর খুব জনপ্রিয় হয়েছিল। এরপর 1946-এ অর্ধেন্দ্র মুখোপাধ্যায় পরিচালিত সংগ্রাম ছবিতেও তরুণ বয়সে করেন অশীতিপর বৃদ্ধের ভূমিকায় অভিনয়। তাকে মেকআপ দেওয়া হয়েছিল অনেকটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। তিনি ছবি বিশ্বাসের শ্বশুরের চরিত্রে অভিনয় করেছিলেন, এই অভিনয়ও প্রশংসা কুড়িয়েছিল। কমল মিত্র যৌবনকালেই বিভিন্ন ছবিতে বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছেন। কৃষ্ণলীলা, সংগ্রাম ছাড়াও বিধায়ক ভট্টাচার্যের তপভঙ্গ, অমর মল্লিকের সতী প্রভৃতি। অন্যদিকে আবার একটি রাত ছবিতে সুচিত্রা সেনের স্বামী করেছেন পৌর বয়সে। হরিদাস ভট্টাচার্যের ছবিতে কানন দেবীর স্বামী, এমনকি সুরেন সরকারের আত্মদর্শন ছবিতে ওর মেয়ের বয়সী সবিতা চ্যাটার্জির স্বামী হিসেবেও অভিনয় করেছেন। আবার রাত্রি ছবিতে প্রতিমা দাশগুপ্তের বিপরীতে করেছিলেন ভিলেন নায়ক। সব ধরনের রোলকেই তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন এবং সফলও হয়েছিলেন। 1945-এ মিনার্ভা থিয়েটারে গৈরিক পতাকা নাটকে শিবাজির ভূমিকায় অভিনয় করে দর্শকদের কাঁপিয়ে দিলেন। মিনার্ভা তাকে 165 টাকা পারিশ্রমিক অফার করল। এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি, ছবির পর ছবি, নাটকের পর নাটকে অভিনয় করে গেছেন। এর সাথে পেয়েছিলেন শিশির কুমার ভাদুরীর স্নেহ। শ্রীরঙ্গম মঞ্চেও করলেন ভাদুরী পরিচালিত পরিচয় নাটকে অভিনয়। সারা জীবন 7 ছবিতে অভিনয় করেছেন।
ছোট বড় মাঝারি নানা চরিত্রে। তার মধ্যে উল্লেখযোগ্য হল কংস, রাজদ্রোহী, প্রতিরোধ, মহিষাসুর, বিদ্যাসাগর, দেয়ানিয়া, তিন ভুবনের পারে, হারমোনিয়াম, পিতাপুত্র, থানা থেকে আসছি ইত্যাদি। পথের দাবি ছবিতে রামদাস তলোয়ারকারের ছোট্র চরিত্রটিও কমলবাবুর অভিনয় গুণে জীবন্ত হয়ে উঠেছিল। কমল মিত্র যাত্রাতেও অভিনয় করেছেন। যাত্রাতে সে সময় তিনি সর্বাধিক মাইনে পেতেন, মাসে 10,000 টাকা। মন্মথ রায়ের কারাগার নাটকে অবলম্বনে কংসপালায় তার অভিনয় সেই সময় গ্রামে গঞ্জে রীতিমতো আলোড়ন ফেলেছিল। তরুণ মজুমদার পরিচালিত 1981 সালের খেলার পুতুল ছবি ও 1983 সালে নেতাজি মঞ্চে অভিনীত সোনার খোঁজে তাঁর শেষ নাটক। শেষ দিকে কমল মিত্র একা হয়ে পড়েছিলেন, প্রায় নিঃশব্দে সরে যান অভিনয় জগৎ থেকে। 2 আগস্ট 1993 সালে মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 83 বছর 8 মাস।